আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে, আমি রিদিতা রেজা। শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনাম। মুজিব বর্ষ সফল করতে দলের নেতাকর্মীদের প্রতি শেখ হাসিনার আহ্বান, টুঙ্গিপাড়ায় নতুন কমিটি শ্রদ্ধা নিবেদন। চীনে ভয়াবহ করোনা ভাইরাস সংক্রমণে সতর্ক বাংলাদেশ, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্মাল স্ক্যানার স্থাপন। ছুটির দিনে জোর প্রচারে ঢাকা সিটি নির্বাচনে প্রার্থীরা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও অবৈধ দখল মুক্ত করার প্রতিশ্রুতি। প্রকৃতিকে সুস্থ রাখতে পাখি সহ সব প্রাণী রক্ষার তাগিদ, জাহাঙ্গীরনগরে পাখি মেলায় তরুণ সমাজকে সচেতন হওয়ার আহ্বান। এবং লাহোরে প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের জয়, টাইগারদের ব্যাটিং ও ফিল্ডিং ব্যর্থতা। এছাড়া নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে। চীনে ইঁদুর বর্ষ উদযাপনের প্রস্তুতির খবর। বৃহৎ স্থাপনা নির্মাণ করে এখন প্রযুক্তির শীর্ষে আনোয়ার ইস্পাত। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথ সভায় এই আহ্বান জানান। এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে তিনি জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। টুঙ্গিপাড়া থেকে মধু ত্রিপুরা ভিডিও চিত্রে গোপালগঞ্জ প্রতিনিধি আসাদুজ্জামান বাবুলের সহযোগিতায় পান্থ রহমানের রিপোর্ট। একুশতম জাতীয় সম্মেলনের পর বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের প্রথম যৌথ সভা হওয়ার কথা ছিল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। নতুন মেয়াদে সভাপতি নির্বাচিত হওয়ার পর একটু দেরিতে হলেও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এলেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু সমাধিতে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। এরপর একুশতম জাতীয় সম্মেলনে গঠিত দলের নতুন কেন্দ্রীয় নেতাদের নিয়ে আওয়ামী লীগ সভাপতি হিসেবে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। সে সময় দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়। পরে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে একটি সংক্ষিপ্ত যৌথ সভা করেন আওয়ামী লীগ সভাপতি। মুজিব বর্ষের কর্মসূচি আমরা নিয়েছি জাতীয় পর্যায়ে, প্রত্যেক মানুষের মাঝে একটা বিরাট উৎসব আছে এবং উৎসাহ আছে, এটি হলো সবচেয়ে বড় কথা। যে নামটা একসময় 75-15 আগস্ট জাতির পিতাকে হত্যা করে মুছে ফেলে দিয়েছিল, আজকে সেই নামটি আর কখনো মুছতে পারবে না। সভায় প্রধানমন্ত্রী বলেন, মানুষের ভাগ্য পরিবর্তনই আওয়ামী লীগের লক্ষ্য। মনে করি যে আজকে আমরা যে প্রবৃদ্ধি অর্জন করেছি, অর্থনৈতিকভাবে আমরা একটা শক্ত অবস্থানে আছি, আমরা সন্ত্রাস জঙ্গিবাদ দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি, যে আমাদের সকল অর্জনের সুফল একেবারে তৃণমূল পর্যায়ের মানুষ যেন পায়, গ্রামের মানুষ যেন পায়, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীকেই জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ নিয়ে চলতে হবে। এ সময় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি। একটি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন তিনি, একটি সোনার বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই বাংলাদেশ এখন সমৃদ্ধির পথে হাঁটছে। হয়তো সেই দিনও খুব বেশি দূরে নয় যেদিন সত্যিকারের সোনার বাংলাদেশ হয়ে উঠবে আজকের এই বাংলাদেশ। সেই প্রত্যাশায় জাতির জনকের প্রতি শ্রদ্ধা।
পান্থ রহমান, চ্যানেল আই, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। চীনে করোনা ভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে 26 জনে দাঁড়িয়েছে। আক্রান্তের সংখ্যা চীনের বাইরেও বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে করোনা সংক্রমণ ঠেকাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্মাল স্ক্যানার বসানো হয়েছে। সব বন্দরে জারি করা হয়েছে সর্বসতর্কতা। চক্রমাইথার রিপোর্ট। করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়েই চলছে। দেশটির স্বাস্থ্য কমিশন বলছে আক্রান্ত রোগীর সংখ্যা 1000-এর বেশি, এর মধ্যে 200 জনের অবস্থা আশঙ্কাজনক। থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান এবং সৌদি আরবে চীন থেকে আসা যাত্রীদের মধ্যে এই রোগ শনাক্ত করা হয়েছে। ভৌগোলিক অবস্থান এবং চীন থেকে আসা যাত্রীদের কারণে করোনা ভাইরাস বাংলাদেশে আসার ঝুঁকি রয়েছে। সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সরজমিনে পরিদর্শনে আসেন বিমান প্রতিমন্ত্রী। আমরা অত্যন্ত সজাগ। যখন করোনা ভাইরাসের খবরপত্র পত্রিকা আসা মাত্রই আমাদের এয়ারপোর্টের আমাদের ডাক্তারের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। স্বাস্থ্যগতভাবে যাতে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিকে নজর দেওয়া হয়েছে। বিমানবন্দরের সবকটি অ্যারাইভেল গেটে স্থাপন করা হয়েছে থার্মাল স্ক্যানার। সর্বোচ্চ সতর্কতা জারি করেছি। থার্মাল স্ক্যানার দিয়ে যখন প্যাসেঞ্জাররা পাস করবে তখন ওনাদের বডি টেম্পারেচার যদি 100 ডিগ্রি ফারেনহাইটে বেশি থাকে তখন আমাদের এই মনিটরে একটা রেড স্পট আসবে, তখন তাকে আমরা ধারণা করব যে তার এই ভাইরাস থাকতে পারে। মোটামুটি আমরা শিওর হই যে তার ভাইরাসটা আসে তখন আমরা তাকে কুমিল্লা জেনারেল হসপিটালে শিফট করব। আর বিদেশ থেকে সব ফ্লাইটে আসা যাত্রীদের, বিশেষ করে ঢাকায় চীন থেকে আসা প্রতিদিনের 4টি ফ্লাইটের যাত্রীদের বিশেষ গুরুত্বের সাথে পরীক্ষা নিরীক্ষা করে ঢাকায় প্রবেশ করতে দেয়া হচ্ছে। চায়না থেকে, হংকং থেকে, মানে যেগুলা হলো চায়না রিলেটেড ফ্লাইট সেগুলা 4টাকে আমরা ফলো আপ করতেছি এই কার্ড দিয়ে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চীনের বেশ কয়েকটি শহরে গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ে জেনেভায় জরুরি বৈঠক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। এবারে ঢাকা সিটি নির্বাচন। ছুটির দিনে জোর প্রচারণা চালাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নগরের কি উন্নয়ন করবেন এবং নগরের সমস্যাগুলো কিভাবে তারা সমাধান করবেন সেই প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। নির্বাচিত হলে আওয়ামী লীগ এবং বিএনপির দুই মেয়রই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছেন। ওবাদুর রশিদের রিপোর্ট। ছুটির দিন হওয়ায় একটু দেরি করেই শুরু হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের প্রচার কার্যক্রম। জুমার নামাজের আগে ঢাকা দক্ষিণের 40 নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচার শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস। সে সময় তিনি বলেন, বিগত দিনগুলিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যেসব সমস্যা হয়েছে এবং বর্তমানে রয়েছে তা সমাধান করে নাগরিক জীবনমানের উন্নয়ন ঘটাবেন তিনি। অনেক পুরাতন খাল যেগুলা বিভিন্নভাবে ভূমিদস্যুরা দখল করে রেখেছে, পানি উন্নয়ন বর্তিকে এখন পর্যন্ত দখলমুক্ত করা হয়নি। আমরা দায়িত্ব নিয়ে সেগুলো দখলমুক্ত করে তাদের নান্দনিক পার্ক হিসেবে আমরা সেই জায়গাগুলো করে তুলব। জলাশয়গুলোকে আমরা পুনরুদ্ধার করব যাতে করে জলাবদ্ধতা নিরসন সহ আমাদের এলাকার ঢাকাবাসী নান্দনিক সকল সুযোগ সুবিধা তারা পায়। জুমার নামাজের পর কর্মী সমর্থকদের নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 46 নম্বর ওয়ার্ড থেকে প্রচার শুরু করেন বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ভোটারদের সাথে জনসংযোগ আর প্রতিশ্রুতিতে চলতে থাকে নির্বাচনী প্রচার। আমরা একটা অসাম্প্রদায়িক দেশে বাস করি, আমি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করি এবং এখানে আমরা সকলেই হিন্দু এবং মুসলমান আমরা পাশাপাশি দীর্ঘ সময় ধরে আমরা বসবাস করে আসছি। এখানে কোনো ধরনের আমরা দাঙ্গা হাঙ্গামা বা কোনো ধরনের ধর্মীয় অসাম্প্রদায়িক শক্তিকে আমরা এখানে স্থান দেই নাই, পুরান ঢাকাবাসী আগামীতেও দিবে না ইনশাআল্লাহ। ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থীদের নির্বাচনী প্রচার চলার সময়ে তারা যে প্রতিশ্রুতি দিচ্ছিলেন তা কে কতটুকু বাস্তবায়ন করতে পারবেন সে আলোচনা ছিল ভোটারদের মাঝে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। বিরোধী পক্ষের জন্য অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করে দিতে নিজ দলের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। আর গণজোয়ারে ভীত হয়ে সরকার শেষ পর্যন্ত নির্বাচনে থাকতে দেবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন উত্তরের বিএনপি মেয়র প্রার্থী তাবিদ আওয়াল। শ্রমিক আহমেদের রিপোর্ট।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে চলছে তৃতীয় সপ্তাহের প্রচার। কিছুটা ভিন্নতা এনে প্রচার শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। গুলশানের ইউথ ক্লাবে শিশুদের সঙ্গে কিছু সময় কাটান তিনি। একটি ক্রিকেট ম্যাচ উদ্বোধন করে খেলায় অংশ নেন আতিকুল। গুলশানের বিভিন্ন এলাকায় গণসংযোগে অংশ নেওয়ার আগে নির্বাচনে বিজয়ী হলে মাদকমুক্ত সমাজ গড়তে খেলার মাঠ উদ্ধারের প্রতিশ্রুতি দেন আওয়ামী লীগ প্রার্থী। এখানে সেম প্লেইং লেভেল ফিল্ড কিন্তু আছে, কিন্তু আমার অপোজিশন যারা আছেন তাদেরকে অনুরোধ করব, আসুন আমরা সবাই একসাথে অংশগ্রহণ নির্বাচন করি। ইসিকে অনুরোধ করব যে ইসি আপনি অবশ্যই একটি অংশগ্রহণমূলক নির্বাচন এবং নির্ভয়ে যেন সবাই ভোট কেন্দ্রে আসতে পারে, এবং আমার দলের প্রতিটি কর্মীকে অনুরোধ করব আসুন আমরা একসাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন করি, সেই ধরনের আয়োজন যেন আমরা করে দিই আমাদের প্রতিপক্ষের জন্য। ভোট যুদ্ধের আগে কথার লড়াই ভালোই জমিয়ে তুলেছেন উত্তরে বিএনপি ও আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থী। নির্বাচনে সব দলের সমান সুযোগ পাওয়ার বিষয়ে আতিকুল ইসলামের কথার জবাব দেন তাবিত আওয়াল। হামলা করে তারপরে বলে লেভেল প্লেইং ফিল্ড দরকার বা একটা নিন্দা না জানায় এরকম একটা ঘটনাকে আর ক্লেম করে ইসিকে উনি উদ্যোগীতে বলছে, সেটা হাস্যকর ব্যাপার। জনগণের রায় নিয়ে বিজয় হব এই কথা সব দেখে ওরা বুঝতেছেন যে এখন নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার জন্য এখন ওনাদের পদক্ষেপ নিতে হবে। তো প্রশ্ন হলো ওনারা আমাদেরকে নির্বাচনে শেষ পর্যন্ত থাকতে দিবে কিনা, নাকি মামলা হামলা দিয়ে ফিজিক্যালি সরিয়ে দিবে। বাড্ডা, বনশ্রী ও কাউরানবাজার এলাকায় গণসংযোগ করেন বিএনপির মেয়র প্রার্থী। সৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের রায়ে খুশি রোহিঙ্গারা। রায়ের আদেশের প্রেক্ষিতে খুশি হল বাস্তবায়নের পাশাপাশি পূর্ণাঙ্গ নাগরিক অধিকার নিয়ে স্বদেশে ফেরার দাবি জানিয়েছে তারা। স্থানীয়রা বলছেন আদেশের ফলে মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ বাড়বে এবং রোহিঙ্গাদের নিরাপদে স্বদেশে ফেরার পথ সুগম হবে। কক্সবাজার থেকে সরোয়ার রাজু মানিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে ইলিয়াস কমলের রিপোর্ট। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা বৃহস্পতিবার সকাল থেকেই আইসিজির রায়ের অপেক্ষায় ছিলেন। রেডিও, টিভি ও মোবাইল ফোনে খবর নিচ্ছিলেন একটু পরপর। রায় শুনে খুশি রোহিঙ্গারা, অনেকে শুক্রিয়া নামাজ আদায় করেছেন। রায়ের আদেশ বাস্তবায়নের পাশাপাশি নিরাপদে ও পূর্ণ নাগরিক মর্যাদা নিয়ে স্বদেশে ফেরার দাবি জানিয়েছেন তারা। এতদিন পর্যন্ত সারা দুনিয়া হনক কান হেঁড়ে কি করি না ভারে সাই করি না ভারে ইতার আরে ইয়ান যাইয়ের গংহরা ছাই না ভারে হনগ্য মানে কি অফিসার গলত চাই লেহি আনরে হিতারা ডিনাই গজ্জে তারা আদালতের মাঝে ফয়সলা গজ্জে ইয়ান এলাই ইয়ান মাঝে আর আদালতের ফয়সলার বেশি আমরা খুশি হইলাম, বেশি আমরা খুশি জাহির গজ্জে। গত তিন বছর এমন একটি আন্তর্জাতিক বিচারিক স্বীকৃতির অপেক্ষায় ছিলেন যা আইসিজির রায়ে পেয়েছেন বলে জানালেন তারা। আইসিজি তো যে রায়গা নিলে আন্দাজ আর রোহিঙ্গা বলে বেশি সুন্দর বেশি বালা নিলে যেন দিকে আর তিন বছর পর্যন্ত আশা করে এসেছিলাম এই রায়গা রাজ্য নিলে এসে। রায়ের ফলে রোহিঙ্গাদের সুরক্ষার পাশাপাশি তাদের স্বদেশে ফিরিয়ে নিতে মিয়ানমার আন্তর্জাতিক চাপের মধ্যেই থাকবে। এই রায়ের মধ্য দিয়ে রোহিঙ্গাদের যে সমস্যা সেই সমস্যার সমাধানের পথে এক ধাপ কিন্তু এগিয়ে গেল। মিয়ানমারকে আগামী চার মাস পর তারা কী কী পদক্ষেপ গ্রহণ করেছেন এই রায়ের আলোকে, এই নির্দেশনার আলোকে সেই বিষয়টি আদালতকে অবহিত করতে হবে। রায়কে স্বাগত জানিয়েছেন কক্সবাজারের বিশিষ্টজন ও বিশেষজ্ঞরাও। তারা বলছেন রায়ের এই আদেশের ফলে মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ আরও বাড়বে, এতে রোহিঙ্গাদের নাগরিক অধিকার নিয়ে স্বদেশে ফেরার পথ সুগম হবে। মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ আরও বৃদ্ধি পাবে, তার ফলে মিয়ানমার সরকার যে রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফিরিয়ে নিতে তালবাহানা করছে তা থেকে তারা সরে আসবে। অন্তর্বর্তীকালীন যে রায় দিয়েছে তা আমার মনে হয় এটা খুবই ভালো একটা রায়। এটার ফলে পরোক্ষভাবে মিয়ানমারের যে জেনোসাইড সংঘটিত তা কিন্তু অন্তত মেনে নেওয়া হয়েছে বলে আমি বিশ্বাস করি। গাম্বিয়ার করা মামলায় রোহিঙ্গা জনগোষ্ঠীর সুরক্ষায় মিয়ানমারকে চারটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচারিক আদালত আইসিজে। রোহিঙ্গা গণহত্যার দায়ে এই মামলায় মিয়ানমারের সেনাবাহিনী সহ সকল সশস্ত্র বাহিনীকে গণহত্যার অপরাধ, হত্যা, নির্যাতন ও ষড়যন্ত্র থেকে বিরত থাকতে সর্বসম্মত নির্দেশ দিয়েছেন আদালত। লাহোরে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে পাঁচ উইকেটে জিতে 1-0 সিরিজে এগিয়ে গেছে স্বাগতিক পাকিস্তান। টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
কিন্তু ধীরগতির ব্যাটিং এর শুরুতে পিছিয়ে পড়ে টাইগাররা। বিনা উইকেটে 71 রান তুললেও দুই ওপেনারই বেশি বল খরচ করেন। 41 বলে সর্বোচ্চ 43 রান আসে ওপেনার নাঈম শেখের ব্যাট থেকে। 34 বলে 39 করেন তামিম ইকবাল। 20 ওভারে 5টি উইকেটে 141 রান তুলে বাংলাদেশ দল জবাব দিতে নেমে প্রথম বলেই উইকেট হারালো। অভিজ্ঞ শোয়েব মালিকের দায়িত্বশীল ব্যাটিংয়ে সঠিক লাইনে থাকে পাকিস্তানিরা। 45 বলে অপরাজিত 58 রান করে ম্যাচ শেষ করে আসেন মালিক। অভিষিক্ত ওপেনার আহসান আলী করেন 32 বলে 36 রান। 3 বল হাতে রেখে ম্যাচ জিতে হোসলাম। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন শোয়েব মালিক। শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে একই মাঠে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়েছেন তার স্বজনেরা। তার সুচিকিৎসার জন্য সরকারের কাছে বিশেষ আবেদনের কথাও ভাবছেন তারা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তার বোন সেলিমা ইসলাম বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আরও খারাপ হয়েছে। এর আগে তারা হাসপাতালের কেবিনে খালেদা জিয়ার সঙ্গে ঘণ্টাখানেক অবস্থান করেন। আমরা এখনো আবেদন করিনি, কিন্তু ওনার যে অবস্থা ওনাকে এখন মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার বন্দোবস্ত করতে হবে। শরীর খুবই খারাপ, সে তো ব্যথায় কোকাচ্ছে, হাতটা পুরো বেঁকে গেছে, বাঁ হাত একদম সম্পূর্ণ বেঁকে গেছে। তারপরে তার ডায়াবেটিস আজকেও 15 ফার্স্টিং, তাই এইভাবে কতদিন চলবে? এখানে তো আজকে প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে এই হসপিটালে আছে। এনারা যা চিকিৎসা দিচ্ছেন এতে তো তার শরীরে উন্নতি হচ্ছে না, বরং দিন দিন অবনতি হচ্ছে। প্রকৃতিকে ভালো রাখতে হলে পাখিসহ সব ধরনের প্রাণীকে রক্ষা করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাখি মেলায় তারা বলেছেন, এই কাজে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। পরিযায়ী পাখিকে নিরাপদ রাখতে প্রাকৃতিক জলাশয়গুলোকে কোলাহল মুক্ত রাখার পরামর্শ তাদের। শাকির আদনানের রিপোর্ট। প্রতি বছর শীত আসলেই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশে বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিযায়ী পাখি আসে। এসব পাখি দেখতে এ সময়টায় ভিড় থাকে ক্যাম্পাস প্রাঙ্গণে। বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সহ কয়েকটি সংগঠনের উদ্যোগে 19তম পাখি মেলার আয়োজন। প্রতিপাদ্য পাক পাখালি দেশের রত্ন, আসুন করি সবাই যত্ন। আমাদের মেলা আয়োজনের মূল উদ্দেশ্যই হলো পাখি সম্পর্কে গণসচেতনতা তৈরি করা। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষজ্ঞরা বলেন, অতিথি এসব পাখি নিধন বন্ধ করতে শুধু আইন প্রয়োগ নয়, প্রয়োজন মানুষের সচেতনতা। এই নিষ্ঠুরতা আসলে আমরা কি বুঝে করছি না না বুঝে করছি? অনেকে লোভের বশে করছে, অনেকে শখের বশে করছে, অনেকে শিকার করে। এই ছোট্ট একটি পাখিকে, এত সুন্দর একটি পাখিকে কি করে শিকার করে মানুষ? তো এই জায়গাগুলো কিন্তু আমার মনে হয় আমরা যত বেশি সচেতনতা ছড়াতে পারব এবং যত আমরা নানাভাবে নানা ফোরামে তুলে ধরতে পারব, তখনই কিন্তু এই ধরনের জঘন্য কাজগুলো বন্ধ হবে। এবং সেখানে সবচেয়ে বেশি বড় ভূমিকা রাখতে পারে ছাত্রছাত্রীরা। এই তরুণ সমাজে কিন্তু সবচেয়ে বেশি এ ধরনের কাজকে ছড়িয়ে দিতে পারে সারা বাংলাদেশে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, এই ক্যাম্পাসটি আমাদের সবার এত প্রিয় এই জন্যে, এখানে পাখি আছে, প্রজাপতি আছে, এখানে প্রকৃতিকে ধরে রাখার একটা বাসনা আছে মানুষের মধ্যে। 19 বছর ধরে চালু রেখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনারা যারা পাশে আছেন, আপনারা যারা বারবার আসেন, আমি জানি এখানে অনেক পাখি প্রেমিক, প্রকৃতি প্রেমিক আছে যারা প্রতি বছর তাদের সন্তানকে নিয়ে এখানে আসে। প্রকৃতি প্রেমীরা আসেন বিভিন্ন পাখির সঙ্গে পরিচিত হতে। অনেক অভিভাবক নিয়ে আসেন তাদের সন্তানদের। এটা দরকার যে সাধারণ জনগণকে জানানো, সচেতনতা বাড়ানোর জন্য। পাখি মেলা উপলক্ষে ছোট বাচ্চা কিছু দেখতেছে, কিছু নতুন কিছু শিখতেছে। পাখি দেখতে এসেছি, ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন। আমি বকের দৃশ্য এঁকেছি, হাঁস এঁকেছি, ফুল এঁকেছি। পাখি নিয়ে কাজ করার স্বীকৃতি হিসেবে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সহ বিভিন্ন ক্যাটাগরির বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। শীত শেষে এসব পরিযায়ী পাখি আবার ফিরে যাবে তাদের নিজ ঠিকানায়। শীতের সময় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসব পাখি বাংলাদেশে আসে।
এসব পাখির জন্য নিরাপদ আশ্রয়স্থল এবং কোনোভাবেই যাতে এসব পাখিকে নিধন না করা হয় সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শাকির আদনান, চ্যানেল আই। বিশ্বাস, সততা এবং সময়ের সাথে চলার মানসিকতা থাকলে যে কোনো উদ্যোগে সফল হওয়া যায়, এমনই পরামর্শ বিশেষজ্ঞদের। চায়না বাংলাদেশ বিজনেস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠানে চ্যানেল আয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইক সিরাজ এবং বিজিএমইএ সভাপতি ডক্টর রুবানা হক সাফল্যের জন্য কোন রকম দ্রুত উপায় খোঁজার থেকে দূরে থাকার আহ্বান জানান। রিজভিনাজের রিপোর্ট। ফিউচার প্রেরার 2020 নামে ঢাকায় তরুণ উদ্যোক্তাদের সম্মেলন, চায়না বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাব এর আয়োজক। এরই মধ্যে 1500 উদ্যোক্তার নেটওয়ার্ক তৈরি হয়েছে দাবি করে আয়োজকরা বললেন, এবছরের মধ্যে সংখ্যাটা 5000 নিতে চান তারা। আমদানি রপ্তানি বাণিজ্যে নানা কৌশলের পাশাপাশি বাজারজাতকরণ নিয়েও নতুনদের পরামর্শ দেওয়া হয় এই সংগঠন থেকে। কৃষিতে কয়েকজন সফল উদ্যোক্তার গল্প তুলে ধরে কৃষি উন্নয়নে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইক সিরাজ বলেন, হতাশ না হয়ে কাজে নেমে পড়লে একজন তরুণ হতে পারেন ভবিষ্যতের নেতা। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনার নিজের বিশ্বাস, আমি এই কাজটা পারবো। আজকে আমি কোনো উদ্যোক্তা নই, কিন্তু আমি যে চিত্রগুলো দেখাই এই চিত্রগুলো দেখে আমি উদ্যোক্তা তৈরি হয়। সেটার জন্য আমি যখন বাংলাদেশ টেলিভিশনে কাজ করতাম, টেলিভিশন আমি তখন একজন উদ্যোক্তাই ছিলাম, কারণ আমার এই অনুষ্ঠান কে দেখবে? টেলিভিশন তখন ছিল হচ্ছে মোস্ট এন্টারটেনমেন্ট মিডিয়াটা, তাই না? সেখানে কৃষির অনুষ্ঠান কে দেখবে? কিন্তু আমি হাল ছাড়িনি। আমার কাছে মনে হয়েছে অবশ্যই অবশ্যই এটি আমার বাংলাদেশের জন্য প্রয়োজনীয় একটি অনুষ্ঠান, এটা কখনো না কখনো এটা অত্যন্ত জরুরি অনুষ্ঠান, দরকারি অনুষ্ঠান হবে। ডক্টর রুবানা হক বললেন, সাফল্যের পেছনে ছুটতে ছুটতে আমরা যেন মানবিক গুণাবলী হারিয়ে না ফেলি। জায়গাটায় পৌঁছে গেলে কিন্তু অনেক তালি লাগে, অনেক শ্রোতা লাগে। এইগুলো করতে করতে, তালি দিতে দিতে আর শ্রোতা তৈরি করতে করতে আমরা কিন্তু অদ্ভুত একটা ভোক্তা সমাজ তৈরি করছি, যে সমাজে কোনো রকম বিনয় বলে জিনিসটাই মাথার মধ্যে নেয়। সবাই আমরা একজন আরেকজনকে এত বড় মনে করি, কেন যে মনে করি, দুই দিন পরে যেগুলো কিছুই থাকবে না। দিনব্যাপী অনুষ্ঠানের এক পর্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মিজানুর রহমান তরুণদের উদ্দেশ্যে বলেন, একটি উদ্যোগ ব্যর্থ হওয়া মানেই থেমে যাওয়া নয়। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে কাউন্সিলর প্রার্থীদের প্রচার ততই জোরালো হচ্ছে। এবারে নির্বাচনী প্রচারে নারীদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। ঢাকা দক্ষিণ সিটির কয়েকটি এলাকা ঘুরে কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী প্রচার নিয়ে রিপোর্ট করছেন এনামুল কবির উপম। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে এবার দলীয় কাউন্সিলর প্রার্থীরা নিজেদের নির্বাচনী প্রচারণার সঙ্গে সঙ্গে দলের মেয়র প্রার্থীদের পক্ষেও প্রচার চালাচ্ছেন। শুক্রবার জুমার নামাজের পরপরই এলাকার মসজিদের সামনে লিফলেট বিলি দিয়ে প্রচার কাজ শুরু করেছেন অনেকে। যে মাদকের বিরুদ্ধে আমার নেত্রী সর্বপ্রথম সোচ্চার, উনি মাদক ক্যাসিনো এই মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি আমার এলাকার ভোটাররা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে, এই সমস্ত প্রত্যাশা পূরণ করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। প্রচার কাজে মহিলা সমর্থকরা অনেক এগিয়ে, তারাও বাড়ি বাড়ি ঘুরে ভোট চাচ্ছেন। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন প্রত্যাশা সাধারণ ভোটারদের। এই ওয়ার্ডে যে কেসুরু নিয়ে যে একটা দুর্নাম হয়েছে, যে বদনাম হয়েছে, এই বদনাম থেকে মুক্ত করার জন্য সৎ এবং নিষ্ঠাবান একজন কাউন্সিলর চাই। কোথাও কোথাও একই সঙ্গে নির্বাচনী প্রচার সভা করছেন মেয়র, কাউন্সিলর ও নারী কাউন্সিলর প্রার্থী ও তাদের সমর্থকরা। প্রচার চলছে অনেক রাত পর্যন্ত, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে কোথাও কোথাও। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। এবারে মুজিব, শতবর্ষ ক্ষণ গণনা। সাধারণ শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষায় শুরুতেই নজর ছিল বাংলাদেশের প্রথম সরকারের। বঙ্গবন্ধুর নির্দেশনায় কারিগরি খাতে উল্লেখযোগ্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছিল।
শিক্ষার্থীদের মধ্যে নৈতিক আদর্শ ও রাজনৈতিক সচেতনতা গড়ে তুলতেও নির্দেশনা ছিল বঙ্গবন্ধুর। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে চ্যানেল আয়ের বিশেষ আয়োজনে বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনার কথা জানাচ্ছেন মোস্তফা মল্লিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম এবং একমাত্র নারী ভিপি মাহফুজা খানম 1966-67 সালের টানা আন্দোলন আর নানা কর্মসূচির বছরে একজন নারীর এমন বিজয়ে আনন্দিত উদ্বেলিত হয়েছিল পুরো দেশ। সেটাতে আমরা কি লক্ষ্য করেছিলাম? বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে পুরনো সেই দিনে ফিরে গেলেন অধ্যাপক মাহফুজা খানম। অনেক তো ভঙ্গুর অবস্থায় বাংলাদেশ পেয়েছিলাম আমরা, বঙ্গবন্ধু সেই জায়গাগুলোকে ফিল আপ করার চেষ্টা করেছেন। কৃষির কথা জোর দেওয়া আছে, হ্যাঁ কৃষির কথা আছে, ইন্ডাস্ট্রির কথা আছে, টেকনিক্যাল এডুকেশন ইজ এ মাস্ট, কারণ আমরা টেকনিশিয়ান না হলে আমার এ দেশ উন্নত হবে কী করে। শুধু হ্যাঁ এখানেও বলার প্রয়োজন যে কিছু লোক হায়ার এডুকেশনে যাবে, অফকোর্স যাবে তার হায়ার এডুকেশনে, কিন্তু তার সঙ্গে আবার আমার সকল মেধা তো এক না সবার। অধ্যাপক মাহফুজা একাধারে নারী নেত্রী, সমাজসেবী ও মুক্তিযোদ্ধা। তিনি বলেন সারা দেশেই শিক্ষার্থীদের সচেতন করতে বঙ্গবন্ধুর নির্দেশনা ছিল অনন্য। 65 শিক্ষা আন্দোলনটাই ছিল আমাদের, যে তারা শিক্ষাকে সংকুচিত করতে চেয়েছিল এবং তার বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল 65 আন্দোলন, যে একটা মিনিমাম লেভেল পর্যন্ত তার মানুষের মানসিক বিকাশের জন্য যা প্রয়োজন সেই জ্ঞানগুলো দিয়ে দেওয়া, তারপরে সে তার ক্ষেত্র বেছে নেবে সে কোথায় যাবে। তো এই জায়গাগুলো আমি মনে করি যে খুবই ইনোভেটিভ আইডিয়াস তার ছিল, এবং আমরা যদি বলি 70 দশক কিন্তু সেটা সেই অর্থে কিন্তু পৃথিবীর বহু দেশই কিন্তু এভাবে চিন্তা করেনি, যেটা কিনা বঙ্গবন্ধু করেছিলেন। এ শিক্ষাবিদ বলেন টানা তৃতীয় দফায় থাকা বঙ্গবন্ধুর আওয়ামী লীগের সরকার শিক্ষায় এখন যেসব কার্যক্রম বাস্তবায়ন করেছে তার বেশিরভাগই দেশ গড়ার শুরুতে পরিকল্পনা ঘোষণা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। অশোক লেল্যান্ডি ফাদারটস বিরতি নিচ্ছি, বিরতির পর অন্যান্য সংবাদের সাথে আরো জানিয়ে ফিরব। ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবিতে বাগদাদে ব্যাপক বিক্ষোভ, কঠোর পরিণতি ভোগ করতে হবে বলেও হুমকি। ফিরলাম বিরতির পর, এবার সামিট আন্তর্জাতিক সংবাদ। ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবিতে রাজধানী বাগদাদে বিক্ষোভ হয়েছে। ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা আল সাদরের ডাকে বিক্ষোভে অংশ নেন নানান শ্রেণী পেশার মানুষ। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে যুক্তরাষ্ট্র বিরোধী স্লোগান দিয়ে ইরাক থেকে দ্রুত মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানান তারা। বলেন না হলে মার্কিন বাহিনীকে কঠোর পরিণতি ভোগ করতে হবে। বিক্ষোভকারীরা সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করারও তাগিদ দেন তারা। ইরানের শীর্ষ কমান্ডার সুলাইমানি হত্যার নিন্দা জানান। চীনে ঈদুল বর্ষ উদযাপনের প্রস্তুতি চলছে, শনিবার এই উদযাপন শুরু হবে। চীনা বর্ষপঞ্জি অনুযায়ী 12টি প্রাণীর নামে বছর ঘুরে আসে। এবারের বছরটি ঈদুল বছর, এ বছরকে সৌভাগ্যের প্রতীক হিসেবে দেখা হয়। প্রতি বছরের মতো এবারও চলছে বর্ষবরণের প্রস্তুতি। সাজসজ্জা থেকে শুরু করে খাবারের আয়োজনেও গুরুত্ব পাচ্ছে ঈদুলের প্রতিকৃতি। জমকালো আয়োজনে থাকবে আতশবাজি সহ আলোর প্রদর্শনী। সব আয়োজনে লাল রঙকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এবারে A1 সাউন্ডলেস ওয়াটার পাম্প কৃষি সংবাদ। গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত রোগ প্রতিরোধকারী ও জিঙ্ক সমৃদ্ধ উচ্চ ফলনশীল গম চাষে আগ্রহ বাড়ছে কৃষকের। লাভজনক হওয়ায় অন্যান্য ফসলের চেয়ে গম চাষে ঝুঁকছেন কৃষক। দিগন্ত বিস্তৃত মাঠে গম চাষ ও পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ।
পৃথিবীব্যাপী শিল্পায়ন ও নগরায়নে বাড়ছে দূষণ। দূষণজনিত কারণে মানুষ সহ পরিবেশ ও জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি হচ্ছে, বিপর্যস্ত হচ্ছে পরিবেশ। পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। খুলনায় দুদিনের বিমা মেলা উদ্বোধন করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সোফিয়ান। এতে রাষ্ট্রীয় মালিকানাধীন দুটি কর্পোরেশন এবং 31টি লাইফ, 45টি নন লাইফ কোম্পানি অংশ নেয়। খুলনা সার্কিট হাউস ময়দানে মেলায় বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার, যুগ্ম সচিব হুমায়ুন কবির এবং জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। আবারও অশোক লেল্যান্ড ইফাদপ্রেস বিরতি, ফিরে এসে যা দেখবেন। বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনালে শনিবার মুখোমুখি হবে প্যালেস্টাইন ও বুরুন্ডি, অপরাজিত দু দলেরই জয়ের আত্মবিশ্বাস। আবার আমন্ত্রণ, চ্যানেল আয়ের প্রশাসন বিভাগের উপমহাব্যবস্থাপক আমিনুল ইসলাম বাবুর বাবা মোহাম্মদ নুরুল ইসলাম মৃত্যুবরণ করেছেন। ইনালিল্লাহে ওয়াইনাল হেরাজিউন। শুক্রবার সকাল 7টায় বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। তিনি 2 ছেলে এবং 1 মেয়ে রেখে গেছেন। একই দিনে চ্যানেল আয় ট্রান্সমিশন বিভাগের চিফ কন্ট্রোলার খাদেমুল রসুল রাজুর বাবা মৃত্যুবরণ করেছেন। ইনালিল্লাহে ওয়াইনাল হেরাজিউন। বৃহস্পতিবার রাতে জামালপুরের নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। এবার খেলার খবর। বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনালে শনিবার মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্যালেস্টাইন এবং বুরুন্ডি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল 4টায়। টুর্নামেন্টের শুরু থেকে দুর্দান্ত দুই দলের খেলোয়াড়রা, দুই দলই এখন পর্যন্ত অপরাজিত রয়েছে। বুরুন্ডি 3 ম্যাচে করেছে 10 গোল, 7 গোল করে টুর্নামেন্টের সর্বাধিক গোলের তালিকায় সবার উপরে বুরুন্ডির ফরওয়ার্ড জোসপিন। প্যালেস্টাইন 3 ম্যাচে করেছে 5 গোল। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দুই দলের অধিনায়কই ট্রফি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন। বাংলাদেশের দর্শকদের ধন্যবাদ আমাদের সমর্থন দেবার জন্য। আমার টিমমেটরা ভালো খেলছে, সময় মতো গোল নিতে পারছে তারা। প্যালেস্টাইনকে আটকে রাখার কৌশল নিয়ে ভাবছি আমরা। আশা করছি ভালো একটি ম্যাচ হবে। বাংলাদেশে আমরা চ্যাম্পিয়নশিপের জন্য এসেছি। বুরুন্ডি ভালো টিম, পুরো টুর্নামেন্টে তারা দুর্দান্ত খেলেছে, আক্রমণাত্মক ফুটবল খেলে তারা। আমরাও ভালো ফর্মে আছি, আমাদের স্বাভাবিক খেলা খেললে আশা করি গতবারের মতো এবারও আমরা চ্যাম্পিয়ন হব। সবশেষে ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শুনুন একবার। মুজিব বর্ষ সফল করতে দলের নেতাকর্মীদের প্রতি শেখ হাসিনার আহ্বান, টুঙ্গিপাড়ায় নতুন কমিটির শ্রদ্ধা নিবেদন। চীনে ভয়াবহ করোনা ভাইরাস সংক্রমণে সতর্ক বাংলাদেশ, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্মাল স্ক্যানার স্থাপন। ছুটির দিনে জোর প্রচারে ঢাকা সিটি নির্বাচনে প্রার্থীরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও অবৈধ দখলমুক্ত করার প্রতিশ্রুতি। প্রকৃতিকে সুস্থ রাখতে পাখি সহ সব প্রাণী রক্ষার তাগিদ, জাহাঙ্গীরনগরে পাখি মেলায় তরুণ সমাজকে সচেতন হওয়ার আহ্বান। এবং লাহোরে প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের জয়, টাইগারদের ব্যাটিং ও ফিল্ডিং ব্যর্থতা। শেষ করছি চ্যানেল সংবাদ, ধন্যবাদ।